নমস্কার, আমি শ্রী আনন্দ শাস্ত্রী। প্রথমে জানাই আপনাদেরকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা, এবং প্রত্যেকটি আলোচনায় লজিক যুক্তির সাথে আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তো আজকেও তার কোনো ব্যতিক্রম নয়, আজকেও জ্যোতিষের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের যে আলোচনাটি আমি করব, সেটি আপনারা প্রচুর আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, আপনারা আমাকে প্রচুর হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে রিকোয়েস্ট করেছেন যে বিবাহকে কেন্দ্র করে কিছু টোটকা বা কিছু টিপস দেওয়ার জন্য। তো আজকে সেখান থেকেই আমার চিন্তাভাবনা যে আজকের অনুষ্ঠানটি আমি টিপসের ওপরে করব, কারণ জ্যোতিষশাস্ত্রের মধ্যে টিপসের অর্থাৎ বিভিন্ন টোটকা কিন্তু বহু যুগ থেকে এই প্রচলন চলে আসছে, এবং বহু রকমের সমস্যা আগেকার দিনেও আমরা দেখতাম যে বিভিন্নভাবে বিভিন্ন টোটকার মাধ্যমে আমাদের বাড়ির যারা বয়স্কা মহিলা ছিলেন, আমাদের যারা ঠাকুমা ছিলেন বা দিদিমা ছিলেন বা যারা আরও বয়স্ক মহিলা ছিলেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের টোটকা জানতেন এবং বিভিন্ন সমস্যাকে টোটকার মাধ্যমেই কিন্তু তারা ঠিক করার একটা প্রচেষ্টা প্রথমেই করতেন। যদি সেখানে ঠিক না হতো তারপরে তারা অন্য ব্যবস্থা করত। এটা কিন্তু আজকের ব্যাপার নয়, এটা কিন্তু বহু যুগ যুগ থেকে চলে আসছে। কিন্তু আজকের দিনে এই টোটকা কিন্তু বিলুপ্ত হতে চলেছে, কারণ হচ্ছে একটাই ব্যাপার, যেটা হচ্ছে যে আমরা সবাই পড়াশোনা শিখে যাচ্ছি, এবং পড়াশোনা শেখার পরে কিন্তু এগুলোকে আমরা বলছি কুসংস্কার, এগুলোকে আমরা বলছি যে কোনো যুক্তি নেই। তবে এখানে একটু ভুল আমাদের হচ্ছে, কিন্তু সম্পূর্ণ ভুল নয়। সম্পূর্ণ ভুল কেন নয়, কারণ হচ্ছে যে অনেক টোটকা আছে কিন্তু যেগুলো বলা যেতে পারে যে মন গড়াভাবে তৈরি করা হয়েছে। বিভিন্ন মানুষ, বিভিন্ন হয়তো আগেকার দিনের পণ্ডিতরা নিজের মনোমতোভাবে তৈরি করেছে, কিন্তু কিছু কিছু টোটকা আছে যেগুলো বহু যুগ যুগ থেকে চলে আসছে, এবং যেগুলো আমরা অনেক ভালো ভালো বইতে সেই সমস্ত টোটকার কিন্তু জায়গা আমরা দেখতে পাই, সেই সমস্ত টোটকার স্থান দেখতে পাই, এবং সেই সমস্ত টোটকাগুলি কিন্তু বেশ কিছুটা হলেও কার্যকরী টোটকা। তো আপনারা বহু মানুষ আছেন যারা হয়তো সত্যিকারে গরিব, যারা হয়তো প্রতিকার করার জন্য সঠিকভাবে তাদের আপনাদের সামর্থ্য হয়ে ওঠে না, আপনারা হয়তো বিষয়টাকে বোঝেন কিন্তু প্রতিকার করার জন্য হয়তো যে পরিমাণে অর্থ প্রয়োজন সেই পরিমাণে অর্থ ব্যয় করার মতো ক্ষমতা আপনাদের নেই, সেক্ষেত্রে কিন্তু আর কোনো উপায় নেই, সেখানে কিন্তু কিছু টোটকা বা টিপস আপনাদেরকে অবশ্যই একটা ভালো জায়গা দিতে পারে, অবশ্যই আপনাদেরকে সফল করতে পারে। তো এইরকমই রিকোয়েস্ট আপনারা করেছেন যে যাতে আমি কিছু টোটকা বা কিছু টিপস নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করি। সেখান থেকেও আমি চিন্তাভাবনা করে দেখলাম যে বিষয়টা কিন্তু খারাপ নয়, কারণ হচ্ছে এগুলো দ্বারা আপনারা যদি সত্যিকারের উপকৃত হন তার থেকে বড় কথা আর কিছুই হতে পারে না। তো এরকমই টিপস নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে, এবং আজকের আলোচনা যেগুলোকে নিয়ে করব সেগুলো হচ্ছে বিবাহকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখতে পাওয়া যায়, এবং বিভিন্ন রকমের সমস্যাগুলো কিন্তু আমরা টোটকার মাধ্যমে কি করে ঠিক করতে পারি সেগুলো নিয়েই আমাদের আলোচনা। তো বিবাহের ক্ষেত্রে কি ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, প্রথমে যে সমস্যাটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রচুর পাত্রীপক্ষের দিকে বিশেষ করে যেটা দেখতে পাওয়া যায় যে প্রচুর পাত্রের সঙ্গে যোগাযোগ হচ্ছে কিন্তু কোনোটার সঙ্গে সম্বন্ধটা ঠিক সঠিকভাবে লাগছে না। অনেক পাত্র আসছে, দেখছে, বলছে বাড়ি গিয়ে আমরা জবাব দেবো, কিন্তু সেখান থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে, এই ধরনের একটা সমস্যা দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে বহুদিন ধরে চেষ্টা করছে কিন্তু বিবাহই হচ্ছে না, পাত্রই পাওয়া যাচ্ছে না, এরকম ধরনেরও একটা সমস্যা দেখতে পাওয়া যায়। একটা তো আগে বললাম যে পাত্র প্রচুর পাওয়া যাচ্ছে কিন্তু রাজি হচ্ছে না, আবার আরেকটা ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে পাত্রই পাওয়া যাচ্ছে না, বহু খোঁজার পরেও কিন্তু পাত্র কিছুতেই পাওয়া যাচ্ছে না। আরও একটা ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হচ্ছে, বিবাহ হয়তো ঠিক হচ্ছে তারপরে কেটে যাচ্ছে, এরকম দুবার তিনবার অনেক সময় হয়ে থাকে অনেক মানুষের যে বিবাহ ঠিক হওয়ার পরে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, কথাবার্তা মোটামুটিভাবে 50% প্রায় ভালোর দিকে থাকার পরে গিয়ে কিন্তু বিবাহটা কোনো না কোনো পক্ষ থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে বা কোনো না কোনো সমস্যা চলে আসছে, এরকম ধরনের সমস্যাও কিন্তু আমরা বিবাহের ক্ষেত্রে অনেকভাবে দেখতে পাই। তো আজকে আমি খুব সামান্য কিছু টিপস দেবো, এই টিপসগুলো যদি আপনারা আপনাদের এই সমস্ত সমস্যার ক্ষেত্রে ব্যবহার করেন, এবং টিপস মানে কিন্তু একটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে টিপস ব্যাপারটা কিন্তু পুরোপুরি বিশ্বাসের উপরে, এবং আপনারা যদি বিশ্বাস
এবং সঠিকভাবে এই টিপসগুলোকে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আমার যেটুকু আশা যে আপনারা কিন্তু অবশ্যই কিছুটা হলেও সফল হতে পারবেন। তবে একটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে বিভিন্ন টোটকা বা বিভিন্ন টিপস কিন্তু তার একটা সময়সীমা থাকে, এই টিপস কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সমস্যাকে কাটিয়ে দিতে পারে না, তার জন্য দরকার কিন্তু গ্রহ প্রতিকার। কিন্তু আপনাদের যাদের প্রতিকার করার মতো যথেষ্ট পরিমাণে অর্থ নেই, যাদের কাছে আর কোনো রকম রাস্তা নেই, তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই কিছু টোটকা বা কিছু টিপসের মাধ্যমে আপনাদের প্রতিকারের ভেতর থেকে আপনারা সফল হতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন যে প্রত্যেকটি টিপস বা টোটকাকে আপনারা যখন ব্যবহার করবেন তখন কিন্তু ধ্যান রাখবেন যে আপনারা আপনাদের ভেতরে যেন যথেষ্ট বিশ্বাস থাকে এবং প্রত্যেকটি টোটকা ব্যবহার করার জন্য কিন্তু আপনাদেরকে শুদ্ধ হতে হবে, শরীরটা কিন্তু শুদ্ধ হতে হবে। অবশ্যই মেয়েরা বিয়েদের ক্ষেত্রে যে সমস্ত টোটকা আছে, তো মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত টোটকা আমি বলবো সেই সমস্ত টোটকার ক্ষেত্রে কিন্তু মেয়েদের শরীর শুদ্ধ হতে হবে এবং পরিষ্কার জামাকাপড় পরে কিন্তু এই টোটকাগুলোকে আপনারা ব্যবহার করবেন নিজের জীবনে। তো প্রথমেই আমি বলবো যে টোটকাটির কথা, যে সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে সম্বন্ধ ঠিক হচ্ছে না। আমি প্রথমে যে কথাটি বললাম যে অনেক পাত্রপক্ষ আসছে, দেখছে, চলে যাচ্ছে, কিছুতেই ঠিক হচ্ছে না। ঠিক হয়তো দেখা যাচ্ছে যে 10 জন বা 15 জন অলরেডি দেখেছেন মেয়েকে, কিন্তু তবুও ঠিক হচ্ছে না সম্বন্ধটা। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টোটকাটি ব্যবহার করতে পারেন। তো টোটকাটি কি? টোটকাটি হচ্ছে প্রত্যেক মঙ্গলবার দিনকে এরকম করে কিন্তু আপনাকে কয়েকটি মঙ্গলবার করতে হবে। তো প্রত্যেক মঙ্গলবার দিনকে আপনারা অশ্বত্থ গাছে, প্রত্যেক মঙ্গলবারে অশ্বত্থ গাছে অবশ্যই জল দেওয়ার চেষ্টা করবেন এবং নিজের মনস্কামনাটা বলার চেষ্টা করবেন। আপনারা এটা অশ্বত্থ গাছ যদি আপনাদের পাড়ার মধ্যে কোথাও থাকে, কোনো মন্দিরের পাশে যদি থাকে, সেখানে গিয়েও করতে পারেন, অথবা আপনারা টবের মধ্যে কোনো অশ্বত্থ গাছকে পুঁতে সেই অশ্বত্থ গাছের মধ্যে প্রত্যেক মঙ্গলবার দিনকে আপনারা কিন্তু নিয়ম করে তার মধ্যে জল ঢেলে আপনাদের এই মনস্কামনাটাকে অবশ্যই করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় যেটা করবেন সেটা হচ্ছে যখনই পাত্রপক্ষ আপনাদেরকে দেখতে আসবে, বা এটা পাত্রীর ক্ষেত্রে বলছি যে যখন পাত্রপক্ষ আপনাদেরকে দেখতে আসবে, এটা পাত্রের পক্ষেও প্রযোজ্য যে যখন পাত্রীপক্ষ আপনাকে দেখতে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পাত্রী হলে পারে আপনার আঁচলে বা আপনার কোনো একটি জামার কোনো একটি জায়গাতে একটি লবঙ্গকে অবশ্যই লুকিয়ে রাখবেন। এটা পাত্রপক্ষের দিকেও ঠিক সেরকমভাবে প্রযোজ্য। যদি পাত্রপক্ষকে কোনো পাত্রীপক্ষ দেখতে আসে সেক্ষেত্রে পাত্র কিন্তু অবশ্যই নিজের পকেটে একটি লবঙ্গ অবশ্যই রাখবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা অতি শীঘ্র কেটে যেতে পারে। এবং এই যে জল ঢালার কথাটি বললাম, এটা কমসে কম 9 সপ্তাহতে 9টি মঙ্গলবারে এই প্রসেসটাকে আপনারা করার চেষ্টা করবেন। এটাতে কিন্তু প্রচণ্ড শুভ ফল লাভ হয়, অবশ্যই কিন্তু আপনাদের বিবাহ ঠিক হয়ে যাবে। এবারে হচ্ছে যেটি, যে আরও একটি যেটা সমস্যা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে মেয়ের জন্য পাত্রই পাওয়া যাচ্ছে না, বিশেষ করে এরকমও কিন্তু অনেক সময় সমস্যা দেখা যায়, বা ছেলের জন্য পাত্রই পাওয়া যাচ্ছে না। এরকম ধরনের যদি কোনো সমস্যা হয় আপনি একটি মাত্র টোটকা অবশ্যই করবেন এবং আমার আশা যে এই টোটকার মাধ্যমে আপনি কিন্তু অবশ্যই সফল হবেন। তাহলে টোটকাটা কি? টোটকাটি হচ্ছে যে মা বাবা এই টোটকাটি করতে পারে, মা বাবা করলে সব থেকে ভালো হয়। তাহলে মা বাবাকে কি করতে হবে? মা বাবাকে ছেলের বা মেয়ের বিবাহের মনস্কামনা করে একটি কাঁচা হলুদ, ভালো করে বলছি একটি কাঁচা হলুদ, এবং 80 পিস কড়ি দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়, খুব কম দাম হয়, খুব বেশি দাম নয়, খুব কম দাম, 80 পিস কড়ি, এবং তার সঙ্গে সঙ্গে একটু সিঁদুর, একটু ঘি আর একটু কর্পূর, এই কটি জিনিসকে একসঙ্গে নিয়ে ভক্তি সহকারে মঙ্গলবার দিনকে কিন্তু কোনো নদীতে ভাসিয়ে দেবেন। আবার একবার বলছি যে একটি কাঁচা হলুদ, 80 পিস কড়ি, 80 পিস কড়ি হয়তো খুব বেশি দাম নয়, 40-50 টাকার মধ্যে হয়তো অতটাও হবে না 80 পিস কড়ির দাম, তো অবশ্যই খুব বেশি খরচও নয় এটা। তাহলে আপনি কি করবেন যে এক পিস হলুদ অর্থাৎ কাঁচা হলুদ, 80 পিস কড়ি, একটুখানি সিঁদুর, তার সঙ্গে একটু ঘি এবং তার সঙ্গে একটু কর্পূর, এই কয়েকটা জিনিসকে একসঙ্গে মিশিয়ে আপনি কিন্তু কোনো নদীতে ভাসিয়ে দেবেন, বা কোনো আপনাদের যদি কোনো পবিত্র পুকুর থাকে, যে সমস্ত পুকুরের মধ্যে সাধারণভাবে ঠাকুর বিসর্জন করা হয় সেই ধরনের মানে শুদ্ধ পুকুর যদি থাকে সেই শুদ্ধ জলাশয়তে গিয়েও কিন্তু আপনারা ভাসিয়ে দিতে পারেন।
তবে একটা কথা খেয়াল রাখবেন, নদীতে যদি ভাসান তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন জোয়ারের জল হয়, সেটা যেন ভাটার জল না হয়। এরপরে হচ্ছে যেটি, যে অনেক সময় দেখা যায় যে বিভিন্নভাবে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং প্রবলেম হচ্ছে। অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি এরকম, যে স্বামী স্ত্রীর ভেতরে একটা মনোমালিন্য সৃষ্টি হচ্ছে। এই মনোমালিন্যটা যেটা আমি বলছি সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী একসঙ্গে অনেক দিন কাটিয়েছে কিন্তু ততটা মনোমালিন্য হয়নি, কিন্তু হঠাৎ একটা নতুন ধরনের বন্ডিং প্রবলেম সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু, আমি এটা বলছি না যে বিবাহের পরেই সঙ্গে সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের যে বন্ডিং প্রবলেম, এটা কিন্তু আমি বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী একসঙ্গে অনেক দিন কাটিয়েছেন, অনেকগুলো বছর কাটিয়েছেন, কোনো ঝামেলা নেই, কোনো সেরকম সমস্যা নেই, হঠাৎ এক ধরনের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম সৃষ্টি হচ্ছে। হঠাৎ দেখা যাচ্ছে যে স্ত্রী হয়তো প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ছে, উত্তেজিত হয়ে কিন্তু উল্টোপাল্টা কথা বলে ফেলছে বা খুব রাগারাগি করছে, এটা স্বামীর ক্ষেত্রেও হতে পারে। এরকম ধরনের যদি কোনো সমস্যা থাকে, আপনারা কিন্তু অবশ্যই একটি টোটকা অবশ্যই ইউজ করতে পারেন। তবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই টোটকাটি বিশেষ প্রযোজ্য, অর্থাৎ হাজব্যান্ড যদি এরকম দেখতে পাওয়া যায়, অর্থাৎ আপনার স্বামী যদি এরকম দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা এই ধরনের টোটকাটাকে ইউজ করতে পারেন। সেটি হচ্ছে যে আপনারা একটি সিঁদুর কৌটো নেবেন এবং সেই সিঁদুর কৌটো নিয়ে অবশ্যই তার সঙ্গে একটু ধূপ মোমবাতি নিয়ে কোনো আপনারা কালী মন্দিরে গিয়ে সেই সিঁদুর কৌটোটার থেকে সিঁদুর নিয়ে আপনারা কিন্তু মা কালীর কপালে বা চরণে আপনারা কিন্তু সেই সিঁদুর কৌটো থেকে সিঁদুর দান করবেন এবং সেই দান করা সিঁদুর আবার মা কালীর পা থেকে বা মা কালীর কপালের ওখান থেকে যে সিঁদুরটা আপনারা দিলেন সেখান থেকে এক চিমটে সিঁদুর নিয়ে আবার সিঁদুর কৌটো রেখে দেবেন এবং সেই সিঁদুরটাকে নিয়ে এসে আপনারা বাড়িতে আপনাদের স্বামীর নাম করে সেই সিঁদুরটাকে প্রতিদিন চান করে উঠে অবশ্যই পড়বেন। তাহলে দেখবেন এই যে স্বামী স্ত্রীর বন্ডিং প্রবলেম, এটি কিন্তু অনেকটাভাবে কেটে যাবে। এর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় হচ্ছে যেটা, যে অনেক সময় দেখা যায় যে যেটাকে আমি বলবো যে অনেক সময় আরও একটা টোটকা আপনাদেরকে দিয়ে দেবো, যেটা হচ্ছে ধরুন যে অনেক সময় মেয়েদেরকে দেখা যায়, প্রথমে যে কথাটি বললাম যে বিবাহেতে বারবার দেখতে আসছে কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আরও একটি টোটকা ইউজ করতে পারেন। এটা তাড়াতাড়ি আপনাদের খুব শীঘ্রই বিবাহ ঠিক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অল্প একটুখানি কাঁচা হলুদের সঙ্গে একটু কুমকুম নারকল তেল, এরকম কুমকুম নারকল তেল বাজারে প্রচুর পাওয়া যায়, অনেক রকম ব্র্যান্ডের আছে কুমকুম নারকল তেল, এই কুমকুম নারকল তেল আপনারা কিনে আনবেন এবং তার সঙ্গে সঙ্গে একটু কাঁচা হলুদ মিশিয়ে গায়ের মধ্যে কিছুক্ষণ লাগিয়ে দেবেন। এটা কিন্তু খুব শুভ, কারণ হলুদ কিন্তু গায়ে লাগানো বহু পুরনো দিন থেকে চলে আসছে, অনেক বছর বছর থেকে চলে আসছে যে গায়ের মধ্যে হলুদ লাগানো, তো সেক্ষেত্রে খুব একটা অসুবিধার ব্যাপার নেই। আপনারা কিন্তু কাঁচা হলুদকে একটুখানি পিষে বেটে নেবেন এবং বেটে নিয়ে একটু কুমকুম তেলের সঙ্গে হাতে পায়ে একটু গায়ে লাগিয়ে নেবেন এবং এরকম করে কিন্তু আপনারা বৃহস্পতিবার দিনকে অবশ্যই কিন্তু এই টোটকাটিকে করার চেষ্টা করবেন, শুধুমাত্র বৃহস্পতিবার। এবং আমার সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস যে এরকম করে যদি কয়েকটি বৃহস্পতিবার আপনারা করতে পারেন, আপনারা হাতে হাতে তার ফল পেয়ে যাবেন। তো খুব সামান্য করে টোটকাগুলো বলার চেষ্টা করব করলাম। এরকম আরও অনেক ধরনের টোটকা আছে, আপনারা যদি এই ধরনের টোটকার অনুষ্ঠান পেতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখবেন। তো তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলবো যে এই সমস্ত টোটকাগুলি ইউজ করার পর যদি কোনোভাবে আপনারা অসফল হন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা অসফল হবেন না, কারণ এইটা কিন্তু শাস্ত্রের অনেক পুরনো বই থেকে তোলা টোটকা। হ্যাঁ, এই টোটকা কিন্তু আজকের নয়, কমসে কম 200 বছর আগেকার টোটকা, তো 150-200 বছর আগেকার টোটকা। তাই এই টোটকা কিন্তু খুব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টোটকা, এই টোটকাগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। এবং যদি দেখা যায় যে এরকম টোটকা ইউজ করেছেন অলরেডি অনেক টোটকা তবুও কাজ হচ্ছে না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। খুব সামান্য প্রতিকার, খুব সামান্য লজিক্যাল বা সায়েন্টিফিক প্রতিকারের মাধ্যমে কিন্তু এই সামান্য সামান্য দোষগুলোকে কিন্তু কাটিয়ে দেওয়া যায় এবং খুব বেশি খরচও নয়। এবং আমি অবশ্যই সেই সমস্ত যেগুলো গোপনভাবে বিভিন্ন দোষকে কাটাই, আমি অবশ্যই তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু করি না, তো গোপনভাবে যে সমস্ত দোষগুলোকে কাটাই সেগুলো কিন্তু, মানে আমার যে সমস্ত প্রতিকার সেখানে কিন্তু তারাপীঠ কামাখ্যা এই সমস্ত ব্যাপার নেই। আমি নিজে বাড়িতে
বিভিন্ন প্রসেসের মাধ্যমে, বিভিন্ন পুজো পাঠের মাধ্যমে বিভিন্ন দোষকে খণ্ডন করি, এবং সেইগুলি খুব দামি ব্যাপার কিছু নেই, যথাযথ যে কোনো গরিব মানুষই সেই প্রতিকারগুলো করতে পারবে, এবং সেগুলোকে আপনারা অবশ্যই যদি আপনাদের মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের এই সমস্ত দোষগুলোকে খণ্ডন করতে পারেন। তো আজ খুব সামান্যভাবে আপনাদের সামনে এই অনুষ্ঠানটি উপস্থাপন করলাম, এবং বিভিন্ন রকমের টোটকা টিপস, এছাড়াও জ্যোতিষের, সনাতনী বৈদিক জ্যোতিষের বিভিন্ন রকমের যোগ, হস্তরেখা, বাস্তুশাস্ত্র, নিউরোলজি, বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করে আসছি বহুদিন থেকে, এবং আপনারা অবশ্যই অ্যাস্ট্রো টিপস দেখতে থাকুন এবং নিজের জীবনকে সঠিক এবং সুন্দর করে তুলুন। তো আজ এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, থ্যাংক ইউ।